হ্যালো বন্ধুরা, আমি অমিত। তোমাদের আজকে জানাবো কর্পূরের কিছু গুণাগুণ। জেনে নাও কর্পূর আমাদের কী উপকার করে। এক, জিভে ঘা হলে জলের সঙ্গে কর্পূর গুলে জিভ বা মুখ ধুয়ে ফেললে জিভের ঘা ভালো হয়। দুই, জলের সঙ্গে কর্পূর মিশিয়ে মাথায় ঘষলে খুশকির হাত থেকে মুক্তি পাওয়া যায়। তিন, খুড়ি গুঁড়োর সঙ্গে কর্পূর মিশিয়ে চমৎকার দাঁতের মাজন হয়। চার, সর্দি এবং জলের পক্ষে কর্পূর তেল খুব ভালো। 50 গ্রাম সর্ষের তেলে 20 গ্রাম কর্পূর মিশিয়ে তেল তৈরি হয়। পাঁচ, বাগানে কর্পূর মিহি গুঁড়ো করে ছড়িয়ে দিলে অনেক পোকামাকড়ের হাত থেকে নিশ্চিত উপকার পাওয়া যায়, গাছের কোনো ক্ষতিও হয় না। ৬. বর্ষাকালে ঘণ্টাখানেক দরজা জানালা বন্ধ থাকলে ঘরে যে দুর্গন্ধ হয় সেই গন্ধের হাত থেকে মুক্তি পেতে হলে ঘরের কোনো কোণে কয়েক টুকরো কর্পূর ছড়িয়ে রাখতে হবে। ৭. যেই আলমারিতে রূপোর বাসন থাকে তাতে এক টুকরো কর্পূর রেখে দিলে রূপোর পালিশ চকচকে থাকে। ৮. জানালার কাঁচ পরিষ্কার করতে কর্পূর আদর্শ জিনিস। তো বন্ধুরা, এই রইল কর্পূর গুণাগুণ। অবশ্যই ব্যবহার করে দেখো, ঠিক উপকারই পাবে। ধন্যবাদ।